হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি টু চ্যানেলে আপনাদের সকলকে যেন স্বাগতম বাংলায় বার চোখ রাখছে সরাসরি টিভির পর্দায় কিউবা মোবাইলে বিশ্বকাপ খেলা দেখতে মাতবে সবাই ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিতে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ ভেগা সেমিফাইনালের শুরুতেই ভাগ্য সাথ দিল ভারতের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন

সেমি ফাইনালের যে খবর চারিদিকে ছড়িয়ে গেল ওয়াং এবার সেমি যুদ্ধের আগে নাশকতার ছায়া বাড়াচ্ছে তাতে নিরাপত্তা দেখছেন বর্তমানে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল সরাসরি দেখবো আজকের বাছাই করা কুড়িটি বিস্তারিত ব্রেকিং নিউজ তবে তার আগে কোন জেলা থেকে আপনারা খবর গুলো দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ওঠার মহাযুদ্ধ প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছে এবার বঙ্গবাসী বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল এই মাঠে দু সালে বিশ্বকাপ জয় করেছিল এমএস এস ধোনি আর এবারে টস জিতলো ভারত মেগা সেমিফাইনালের শুরুতেই ভাগ্য সাথ দিল ভারতের টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলো রোহিত শর্মা তার মাঝে বিরাট বড় বিপদ বঙ্গোপসাগরের দুই দানব বড়সড় বিপর্যয় এবার ফোসফস করছে পর পর দুটি সাইক্লোন ইঙ্গিত হবে দোলপার ভারতের উপর কি এবারে মেগা অসনে সংকেত বঙ্গোপসাগরে দুটো তৈরি হচ্ছে নিম্নচাপ যদি সেটি সাইক্লোনে পরিণত হয় তাহলে তার নাম হবে সাইক্লোন মিধিলি কিন্তু এটাই যদি মনে করেন আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ তাহলে ভুল ভাবছেন বঙ্গোপসাগরে এমনি এক পরিস্থিতি তৈরি হয়েছে যে পরপর দুটি সাইক্লোন তৈরি হওয়ার আশঙ্কা প্রবল এমনই আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার টাইফোনের রিসার্চ সংস্থা বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম প্রান্তে তৈরি হয়ে আসছে আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন কৃষকের মতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর যা পরিস্থিতি তাতে পরপর দুটি সাইক্লোন তৈরি হওয়ার সময় অপেক্ষা এই দুটির মধ্যে যে কোনো একটি অতি ভয়ঙ্কর সাইক্লোনে পরিণত হতে পারে প্রথম নিম্নচাপটি চোদ্দ তারিখ অর্থাৎ আজ থেকে হওয়ার শুরু আর দক্ষিণ আন্দমান সাগরের উপর সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়া শুরু করবে ষোলো তারিখ নাগাদ শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে বলে খবর আছে এবং দ্বিতীয় নিম্নচাপ অঞ্চলে একযুগে গঠন পরবর্তী সিস্টেমের সঙ্গে মিথস্ক্রিয়া হতে পারে এই ধরনের মিথস্ক্রিয়া ফুজিয়ারা বভাব নামে পরিচিত আবহাওয়ীদের কাছে আর তার মাঝে বিরাট বড় খাবার ভূস্বর্গেই বিরাট বড় বিপদ যেখানে ভূস্বর্গে ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খালে বলল বাস জন জম্মু জম্মু কাশ্মীরে বাস দুর্ঘটনায় বুধবার কাশ্মীরের ডোজো জেলায় দুর্ঘটনা ঘটেছে একাধিক প্রতিবেদন প্রকাশ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এখনো উদ্ধার কাজ চলছে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে আর তার সাথে আরো এক বিপদ যেখানে সেমি সেমিফাইনালের যুদ্ধে ওয়াং খেড়েতে নাশকতার ছায়া বালো নিরাপত্তা ভারত নিউজিল্যান্ড সেমিফাইনালে বাল গোড়ানোর আগে নাশকতার হুমকি ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক স্যান্ডেলে অজ্ঞাত এক ব্যক্তি এমনই হুমকি দিয়েছেন বলে খবর আর এই হুমকির প্রেক্ষিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বানানো হয়েছে নিরাপত্তা মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি এক হুমকি দিয়ে লিখছেন ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাশকতামূলক কাজ করা হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম ও তৎসংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা মুম্বাই পুলিশকে উল্লেখ করে যে বার্তা দিয়েছে অজ্ঞাত পরিচিত ব্যক্তিটি সেই পোস্ট বন্দুক হ্যান্ড গ্র্যান্ড বুলেটের ছবি দেয়া হয়েছে পুলিশ তদন্ত নেমেছে তবে অজ্ঞাত পরিচিত ব্যক্তিটির এমন হুমকির পেছনে ভবিষ্যৎ দিকে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে দিকাবার বিরাট বড় খবর খুন খুনের বদলা খুন আটচল্লিশ ঘন্টা পার তবু জয়নগর জুড়ে এখনো ভয়ের পরিবেশ খুন খুনের বদলা খুন এবং তারপর আগুন ভাঙচুর লুটপাট জয়নগর জুড়ে এখনো পুরোপুরি ভয়ের পরিবেশ আটচল্লিশ ঘন্টা পার হতেও কোনো রূপ বদল ঘটলো না ঘটনাটির ঘন ঘটা যে তৃণমূল নেতা খুনকে কেন্দ্র করে শুধুমাত্র সেই ঘটনাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ ফোনে অভিযুক্তকে প্রকাশ্যে মারা অথবা সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় অভিযুক্তরা এখনও ধরা পুরুষ শূন্য খাকি গ্রাম পুড়ে ছাই ঘরবাড়ি আশ্রয়হীনদের ঠিকানা এখন দক্ষিণ বারাসতের সিপিএম এর পার্টি অফিস সকলেই জানতে চান কবে ফিরবেন গ্রামে কে দেবে তাদের নিরাপত্তা আর তার মাঝে বিরাট বড় খবর প্রেসিডেন্সি জেলে পড়শি পার্থ মানিক দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় জেলের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে কথা বলার প্রস্তাব দেওয়া হয় তাতে অনীহা প্রকাশ করেন মন্ত্রী প্রেসিডেন্সি জেলের একই ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক জেল সূত্রে খবর পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময় আপত্তি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী পয়লা বাইশের সাত নম্বরের ছেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক দু নম্বর ছেলে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও পয়লা বাইশে রয়েছেন মানিক ভট্টাচার্যের জীবন কৃষ্ণ সাহারা ছেলের তরফ থেকে পার্থ এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে কথা বলার প্রস্তাব দেয়া হলে তাতে অনিয়া প্রকাশ করেন মন্ত্রী দিকাবার দূষণের চাদরে মোড়া দিল্লি গুরুতর পর্যায়ে বাতাসের গুণগত মান উৎসবের রেস কাটেনি ঠিক তেমন ভাবেই দূষণ যেন পিছুই ছাড়ছে না দিল্লিবাসীর দীপাবলির পরেও বাতাসের গুণগত মান গুরুতর এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী বুধবার সকালে আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণ ছিল 432 সকাল 7টার হিসাবে অনুযায়ী আর কে পুরমে বাতাসের গুণমান ছিল 417 পানজাবি বাগ এলাকায় গুণগত মান ছিল 423 জাহাঙ্গীর এলাকায় বাতাসের গুণগত মান ছিল 428 রাত কেটে সকাল হয়েছে কিন্তু আন্ধার কেটেছে দিল্লি কমতে শুরু করেছে রাজধানীর তাপমাত্রা কেটে গিয়েছে দীপাবলিও কিন্তু দূষণ আতঙ্ক পিছু ছাড়ছে না দিল্লিবাসীর কত কয়েক দিনের মত এইদিন সকালে পরিস্থিতি কিছুটা হেল্পফুল হলো না আশা ছিল দীপাবলির পর অন্তত খানিকটা সস্তি মিলবে কিন্তু পরিসংখান বলছে বর্ণ কথা দিচ্ছি আবার তরজায় জড়িয়েছে বিজেপি এবং আম বাজি দিচ্ছে গেরুয়া শিবির তাই পরিস্থিতি বলে দাবি আপের অন্যদিকে বিজেপির অভিযোগ পাঞ্জাবে প্রচুর ফসল পোড়ানোর জন্য দূষণ বিজেপির দিকে আঙ্গুল তুলে দিল্লি পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন পাঞ্জাবের তুলনায় উত্তর অনেক বেশি পরিমাণ ফসল পোড়ানো হয়েছে বাজি পোড়ানোতেও প্রচনা দিচ্ছে তারা উত্তপ্ত জয়নগর সুজন নওসাদের গ্রামে ঢুকতে বাধা পুলিশের আতঙ্ক গ্রাম ছাড়া বহু সোমবার অনক্ষেত্র পরিস্থিতির পরে এদিনে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জয়নগর এদিন গ্রামে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম নেতা তারা সিপিএম এর অভিযোগ পুলিশের বাধায় তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না পুলিশের দাবি ঘর ছাড়া ফেরত নিয়ে আসা হলেও অন্য এলাকার লোকেদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম নেতাদের পরে ওই গ্রামে প্রবেশের চেষ্টা করেন ভাঙড়ের আই বিধায়ক সিদ্দিকী তাকে পুলিশের তরফে আটকানো হলে সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী বলেন কেন শিশু দিবস হয় জানেন আমার বেশ কিছু উদ্দেশ্য ছিল যে ভাইকে গুলি করে মারা হয়েছে তার পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি কিছু সময় পরে কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয় তাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি আজ শিশু কিন্তু এখানকার আতঙ্কিত তারা খেতে পারছে না তাদের খাবার নেই প্রশাসন সারাদিন খাবারও দেয়নি তাদের এরপরই পুলিশ অফিসার অপদার্থ উদ্দেশ্যে বলেন আপনি কি খাবার দিয়েছেন দেননি উত্তর দিতে পারছেন না প্রত্যক্ষ দর্শীরা বলছেন পাঁচজন এসেছিল এখনো তিনজনকে খুঁজে বের করতে পারলেন না আগুন কারা লাগিয়েছিল তাদের খুঁজে বার করতে পারলেন না আর এখন আমাদের আটকাচ্ছেন সুজন চক্রবর্তী বলেন আমরা তিন দিন সময় দিচ্ছি অবস্থা না বদলালে পুরো শক্তি নিয়ে আসবো আমাদের আটশো চল্লিশ মহিলা এবং দশ থেকে বারো জন বাচ্চা আছে

এগোবে অন্ধ্রপ্রদেশ দিকে এর পরের দিক পরিবর্তন করে আরো উত্তর পশ্চিম দিকে গবে। ষোলোই নভেম্বর পূর্বপুরি দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে গবে সতেরোই নভেম্বর উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে আর এমনই সময় বন্দে ভারত নিয়ে বিরাট বড় সুখবর বাংলায় পুজোর ছুটিতে বুধবার থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন উৎসবের মরসুমে বিরাট বড় উপহার ভারতীয় রেলের বর্ধিত চাহিদা মেটে দেবার পূর্ব রেলের আগামীকাল থেকে একটি স্পেশাল সাপ্তাহিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর ব্যবস্থা করলো রেল রেল সূত্রে জানা যাচ্ছে আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া বান্দেবাদ এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি আর এমনই সময় বিরাট বড় বার্তা সেলে থাকবো না খাবার খাবো না জেলে ঢুকেই নয়া আবদার শুরু করেছেন এবার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়ে নয়া আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের জেল সূত্রে খাবার জেলে গিয়ে আবদার জ্যোতিপ্রিয় মল্লিকের আমি রাজ্যের মন্ত্রী জেল রাজ্যের আওতায় এই সেলে থাকবো না আমাকে এস এস কেম হাসপাতালে পাঠাও তারপরেই বলেন আমার বাঁ দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে জেল হাসপাতালে চিকিৎসার পরে জেল হাসপাতাল জানাই এখনো ভর্তির দরকার নেই আপনার শারীরিক অবস্থা ঠিক আছে জেল সূত্রে খাবার প্রেসিডেন্সি জেলের সাত নম্বর সেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই সেল দেখার পরই ক্ষুব্ধ হন জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম রাতে জেলে গিয়ে অনশনে যাওয়ার হুমকি দেন তিনি জেল সূত্রে খাবার জেলের প্রথম রাতে সেলের ভেতরে দেওয়ার পরই বাড়ির খাবার প্রথম রাতে দেওয়া হয় আদালতের নির্দেশে তখনই যদি প্রিয় বলেন আমি বাড়ির খাবারও খাবো না আমায় শুধু আমার ওষুধ দিয়ে দিন সোমবার দীপাবলির ছুটির দিনেও সাংবাদিক সম্মেলন করে অন্তরবর্তীকালীন উপাচার্য সোমা বন্দোপাধ্যায় বলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে আমরা তিন জুলাই সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম ইসি যে সিদ্ধান্ত ছিল তা জানানো হয়েছিল বেসরকারি বিএড কলেজগুলো সম্পর্কে জানানো হয়েছিল তারা কিভাবে চলছে ইসিতে সিদ্ধান্ত হয়েছিল কোনো কোনো কারণে অনুমোদন বাতিল হতে পারে আমরা সেই কারণগুলো উল্লেখ করে বিস্তারিত শিক্ষা দপ্তরের সচিবকে জানিয়েছি আর এমনই সময়ের বিরাট বড় খবর সামনে সেই জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয় কে মুখবন্ধ খামের রিপোর্টে বদলে গেল সব বিরাট বড় সিদ্ধান্ত অসুস্থতার কারণে আর ছাড়া পাওয়া হবে না এবার থেকে জেলের খাবারই খেতে হবে সোমবার সোমবার বিশেষ রিপোর্ট জমা প্রেসিডেন্সি আর তারপরে আদালত জানায় অর্থাৎ আজ থেকেই রান্না করে জেলের খাবারই খেতে হবে রেশন দুর্নীতি দিত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আর তার মাঝে বিরাট বড় বার্তা দলকে আর পাশে নেই মহুয়া মিত্রকে নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত তৃণমূলের স্পষ্ট হয়ে গেল সব তৃণমূল সংগঠনের গুরুত্ব বাড়লো এবার মহুয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া মিত্র সাম্প্রতিক সময়ে তার ক্যাশ ফোর কোয়েশ্চেন বিতর্কে জল্পনা তৈরি হয়েছিল অনেকেই বলেছিলেন তার সঙ্গে দলের দূরত্ব বাড়ছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন এমনকি মহুয়া নিজেও বলেছিলেন দল তার পাশে আছে এর মধ্যেই মহুয়ার দায়িত্ব বাড়ল আর এমনই সময় বিরাট বড় খবর অনুব্রত মন্ডলের আসন ফাঁকা বিরাট সিদ্ধান্ত তৃণমূলের দোলপাড় হয়ে গেল বাংলায় এক বছরের বেশি সময় জেলবন্দি তবুও গুরুপাচার কেলেঙ্কারিতে গ্রেফতার ইডি সিবিআই কে আতস কাজের নিচে থাকায় অনুব্রত ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের আসন ফাঁকা রাখলো তৃণমূল কংগ্রেস অন্য কাউকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো না জেলার চেয়ারপারসন দায়িত্ব দেয়া হলো আশিস বন্দ্যোপাধ্যায়কে তবে জেলার সভাপতির দায়িত্ব সামলাবেন জেলার কোর কমিটি আর অন্যদিকে কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া মিত্র বহরমপুর সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে সরানো হলো সাউনি সিংহ রায়কে এখানেই বারবার মহুয়া বনাম সাউনি লড়াই প্রকাশ আর এদিকে আবার সাংগঠনে বিরাট রোদ বদল মমতা অভিষেকের বিরাট বড় বার্তা লোকসভার আগে ঝগড়ায় নিষ্ক্রিয়তা চায় না তৃণমূল দীপাবলির পরের দিনই সাংগঠনিক বড় সড় রোদ বদল করলো তৃণমূল সোমবার দুপুরে বাংলার শাসক দল বিভিন্ন সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারপারসন পদে রদবদল হয়েছে কোথাও দুই পদই বদলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও একটি পদে বদল আনা হয়েছে আবার এমন অনেক সাংগঠনিক জেলা রয়েছে যেখানে কোনো বদলি করেনি কালীঘাট এবং ক্যামক স্ট্রিট তারা ছিলেন তাদেরই রেখে দেওয়া হয়েছে রদ বদলের গোটা তালিকা দেখে তৃণমূলের একাংশ নেতা ঘরোয়া আলোচনা করছেন লোকসভা ভোটের আগে এই সংগঠনকে নির্মদ করতে চলেছে নেত্রী ও সেনাপতি যেখানে যেখানে নেতৃত্বের মধ্যে বিবিধ কারণে নিষ্ক্রিয়তা গ্রাস করেছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে এমন অনেক সাংগঠনিক জেলা রয়েছে যেখানে সভাপতি বা চেয়ারপারসনের সঙ্গে জেলার বিধায়ক সংসদ ব্লক সভাপতির পরিমাণের অভাব রয়েছে যেখানেও নেতা বদল করে দেওয়া হয়েছে মনে করা হচ্ছে আকস্মিক ভাবে বিরাট বড় কোনো ঘটনা না ঘটলেই সাংগঠনিক কাঠামো নিয়ে লোকসভা ভোটে ঝাঁপাবে তৃণমূল সেদিক থেকে এই রোধ বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূলের একটি অংশের বক্তব্য তালিকা থেকে দুটি বিষয় স্পষ্ট প্রথমত পরিচিত রয়েছে এমন নেতাদের সাংগঠনিক দায়িত্ব নেওয়া হয়েছে যে কারণে একাধিক সাংগঠনিক জেলা ও সভাপতি চেয়ারপার্সন পদে আনা হয়েছে বিধায়ক ও সাংসদকে দ্বিতীয়ত সভাপতি বা চেয়ারপারসনে পদে থাকা যে যে নেত্রীর বিরুদ্ধে দলের একটি বড় অংশের ক্ষোভ ছিল যা আসলে চুঁইয়ের নিচুতলার পৌঁছে সংগঠনকে বুনিয়াদী জায়গায় আঘাত হন ছিল সেই সব জায়গায় বদল করা হয়েছে